সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে তোমরা অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি কিন্তু আল্লাহর রহমতে তোমাদের অনেক ভালো আছো। যাহোক, তোমাদেরকে আমরা সৃষ্টি সেন্ট্রাল স্টুডেন্ট কলেজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকে সপ্তম শ্রেণীর বাংলাদেশ বিশ্ব পরিচয় ক্লাস। তোমরা ইতিমধ্যে অবগত আছো যে আমরা প্রথম সেমিস্টার পরীক্ষার জন্য, প্রথম সেমিস্টার অনলাইন পরীক্ষার জন্য কিন্তু দুটো অধ্যায় দিয়েছি। আর এই দুটো অধ্যায়ের ধারাবাহিকতা আমি আজকে তোমাদের সঙ্গে আলোচনা করবো। দেখো, দশম অধ্যায় থেকে, দশম অধ্যায় থেকে হচ্ছে পার্ট পাঁচ, যেখানে আছে বাল্যবিবাহের প্রভাব প্রতিরোধ আইন। আর এটা হচ্ছে দশম অধ্যায় বাংলাদেশের সামাজিক সমস্যার একটা অংশ। বাংলাদেশের যে বিভিন্ন সামাজিক সমস্যা, বাংলাদেশের যে বিভিন্ন সামাজিক সমস্যা রয়েছে, এগুলো হচ্ছে বাল্যবিবাহের চরম একটি সমস্যা। তোমরা জানো যে আমি গত ক্লাসে তোমাদের সাথে বাল্যবিবাহের ধারণা কারণ আলোচনা করেছিলাম। বাল্যবিবাহের ধারণা বলেছিলাম যে কোনো বাল্যবিবাহ বলতে বোঝায় সেই বিয়েতে, যে বিয়েতে বড় করে উভয় শিশু। বাল্যবিবাহ বলতে বোঝায় যে বিয়েতে বড় করে উভয় শিশু অথবা দুজনের যে কোনো একজন শিশু, এই ধরনের বিয়েকে কিন্তু বাল্যবিবাহ বলা হয়ে থাকে। তাহলে এখানে 18 বছরের নিচে যদি কোনো মেয়ের বিয়ে হয় এবং পুরুষের যদি 21 বছরের নিচে কোনো পুরুষের বিয়ে হয় তাহলে সেটা হবে বাল্য বিবাহ। এক্ষেত্রে পুরুষের চলে 21 বছর এবং মেয়ের যেন 18 বছর। দুজনের বয়স যদি কম হয়, যেমন ছেলের বয়স 21-এর নিচে মেয়ের বয়স 18-এর নিচে, তাহলেও বাল্য বিবাহ হবে। আবার যদি শুধু একজনের বয়স কম হয়, ধরো মেয়ের বয়স কম হলো 18-এর নিচে, ছেলের বয়স ঠিক থাকলে 21-এর উপরে, তাহলে বাল্য বিবাহ হবে। আবার যদি ধরো যে মেয়ের বয়স 18-এর উপরে কিন্তু ছেলের বয়স 21-এর নিচে, তারপরে কিন্তু সেটাও বাল্য বিবাহ হিসেবে গণ্য করা হবে, বাল্য বিবাহ হবে আর কি। এক্ষেত্রে এই যে বাল্য বিবাহ যে সংখ্যাটা তোমরা তোমাদের সাথে আলোচনা করেছিলাম, বাল্য বিবাহ নিরোধায় 1929 সালে প্রণ করা হয়, এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে, কুইজ প্রশ্ন হিসেবে আসতে পারে আর কি। সুতরাং এখানে বাল্য বিবাহ নিরোধায় 1929 অনুযায়ী যে 18 বছরের নিচে মেয়ের বয়স হলে এবং পুরুষের বয়স 21 বছরের নিচে হলে তাকে কি বলবে, বাল্য বিবাহ বলা হবে, তারা শিশু, উভয় শিশু হবে আর কি। এই যে বয়সটা নির্ধারণ করে দেওয়া হয়েছে, এর নিচে যদি তাদের বয়স হয়ে থাকে তাহলে অবশ্যই সেটা বাল্য বিয়ে হবে এবং তাদেরকে শিশু বলা হবে। এখন আজকে তোমাদের সামনে আমি আলোচনা করব হচ্ছে বাল্য বিবাহের প্রভাব প্রতিরোধ ও এর আইন সম্পর্কে। এখন বাল্য বিবাহ সম্পর্কে তোমরা জানলাম, আর এখন এই বাল্য বিবাহের ফলে কি প্রভাবটা পড়তে পারে আমাদের উপর, আমাদের সমাজের উপর, আমাদের দেশের উপর। এই বাল্য বিবাহের ফলে কিন্তু এই ক্ষতিকর প্রভাবটা বেশি দেখা যায়, যে প্রভাব কি পরিণত হতে পারে বাল্য বিবাহের ফলে, সেটা আমি আমরা আজকে জানবো আর কি। দেখো, বাল্য বিবাহের ফলে সমাজে নানা ধরনের সমস্যা দেখা যায়। এই যে বাল্য বিবাহ, এই বাল্য বিবাহের ফলে সমাজে নানা ধরনের সমস্যা দেখা দেয়। যেমন আমাদের দেশে মেয়েদের বিয়ের ক্ষেত্রে 18 বছর এবং ছেলেদের 21 বছর বেঁধে দেওয়া হলেও এর পূর্বে মেয়েদের বিয়ে হতে দেখা যায়। এই যে আমাদের দেশে যে ছেলে এবং মেয়েদের জন্য যে বয়স নির্ধারণ করে দেওয়া হয়েছে, এই নির্ধারিত বয়স নির্ধারণ করে দেওয়া হলে কিন্তু দেখা যায় যে এটা মানা হয় না। দেখা যায় যে একটা নির্দিষ্ট বয়সের পূর্বে তাদেরকে বিয়ে দেওয়া হয়, বিশেষ করে মেয়েদের কী করা হয়, 18 বছর পূর্ণ হওয়ার আগেই বেশিরভাগ ক্ষেত্রে বিয়ে দেওয়া হয়। আর এই বাল্য বিবাহের কারণে আমি বলছিলাম যে এক্ষেত্রে কিন্তু এই যে বাংলাদেশের মানুষের দরিদ্রতা কিন্তু এখানে বেশি প্রভাব ফেলে। বাংলাদেশের বেশিরভাগ মানুষ দরিদ্র সীমার নিচে বাস করে, তাদের এই যে দারিদ্রতার কারণে কিন্তু তাদের মেয়েকে আগে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। আবার অনেকে কিন্তু সামাজিক নিরাপত্তার কথা ভেবেও কিন্তু তাদের মেয়েকে আগে তাড়াতাড়ি বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে থাকে আর কি। যাই হোক, এই যে বয়স বেঁধে দেওয়া থাকলেও কী করা হয়, বয়সটা বেঁধে দেওয়া থাকলেও মানা হয় না, তার আগে বিয়ে দিয়ে দেওয়া হয়। আর এক্ষেত্রে কি, এই যে বাল্য বিবাহ, বয়স পূর্ণ হওয়ার আগে যদি একটি মেয়েকে বিয়ে দেওয়া হয় তাহলে কী সমস্যা হতে পারে, তাদের শারীরিক এবং মানসিক সমস্যা হতে পারে, তাদের স্বাস্থ্য নষ্ট হয়ে যেতে পারে, শারীরিক মানসিক পুষ্টিহীনতার শিকার হতে পারে। এবং এই যে মা যদি পুষ্টিহীনতার শিকার হয় তাহলে কী হয়, তাহলে সেও একজন পুষ্টিহীন শিশু জন্ম দিয়ে থাকে। আর এভাবে কিন্তু মা এবং শিশু উভয় স্বাস্থ্য ঝুঁকিতে পড়ে যায় এবং অনেক সময় দেখা যায় যে শিশু মৃত্যু হতে পারে, শিশু মৃত্যুবরণ করে থাকে, শিশু মৃত্যুর হার বেড়ে যায়।
মৃত্যু মাতৃমৃত্যু শিশু মৃত্যুর হার বৃদ্ধি পায়। এক্ষেত্রে কিন্তু শুধু শিশু মৃত্যুর কথা বলা হয়নি, শিশু মৃত্যু এবং মাতৃমৃত্যু উভয় কথা বলা হয়েছে, যে শিশু মৃত্যু এবং মাতৃমৃত্যুর হার বেড়ে যায় আর কি। আমার শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এই যে একটা প্রভাব, ক্ষতিকর প্রভাব আমরা দেখলাম, আর এটা এই যে বাল্য বিবাহ যদি আমরা প্রতিরোধ করতে চাই, বাল্য বিবাহের প্রভাব আমরা দেখলাম, আর যদি আমরা এটা কি করতে চাই, প্রতিরোধ করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, আমাদের দেশের সকল মানুষকে সচেতন করতে হবে, অভিভাবকদের সাথে পিতা মাতার সাথে খোলামেলা আলোচনা করতে হবে এই পরিণতি সম্পর্কে, আবার আমাদের ছেলে মেয়েদেরকে উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে। আর যদি শিক্ষিত করে গড়ে তোলা যায়, তাহলে কিন্তু তারা সচেতন হবে, তারা বাল্য বিবাহ কুকুর সম্পর্কে অবগত হবে, আর বাল্য বিবাহের মতো বাল্য বিবাহের ভয়াবহ পরিণতি সম্পর্কে যদি তারা অবগত হয়, তাহলে অবশ্যই তারা সচেতন হবে আর কি, আর বাল্য বিবাহ পদ্ধতিতে এগিয়ে আসবে। বাল্য বিবাহ শাস্তিযোগ্য অপরাধ, বাল্য বিবাহ প্রতিরোধে এগিয়ে আসতে হবে, মা বাবা অভিভাবকের সাথে খোলামেলা আলোচনা করতে হবে, ছেলে মেয়ের প্রত্যেকে নিজের পায়ে দাঁড়াতে হবে। এক্ষেত্রে কী করতে হবে, ছেলে মেয়ের পক্ষে নিজের পায়ে দাঁড়াতে হবে, তাহলে নিজের পায়ে দাঁড়ালে দেখা যাবে যে বাল্য বিবাহ কমে আসবে আর কি, প্রতিরোধ করা সম্ভব হবে আর কি। বিশেষ করে মেয়েদের এই বিষয়ে অধিক সচেতন হতে হবে, বিশেষ করে মেয়েদের এই বাল্য বিবাহ প্রতিরোধ করার জন্য মেয়েদের অধিক সচেতন হতে হবে, ঠিক আছে। তারপর দেখো বাল্য বিবাহ যে নিরোধ আইন 2017, এরপর আমরা বাল্য নিরোধ আইন সম্পর্কে আলোচনা করবো। 2017 দেখো বাল্য বিবাহ নিরোধ আইন 2017 অনুযায়ী বাল্য বিবাহ একটি অপরাধ, বাল্য বিবাহ নিরোধ আইন 2017 অনুযায়ী বাল্য বিবাহ একটি অপরাধ, কোনো প্রাপ্ত বয়স্ক ব্যক্তি যদি এই অপরাধ করে থাকে তাহলে সর্বোচ্চ 2 বছর কারাদণ্ড ও 1,00,000 টাকা অর্থদণ্ড হতে পারে। 2 বছর কারাদণ্ড, যদি কোনো প্রাপ্ত বয়স্ক ব্যক্তি এই অপরাধ করে থাকে তাহলে 2 বছর কারাদণ্ড ও 1,00,000 টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড হতে পারে। উভয় দণ্ড বলতে জরিমানা হতে পারে, জেলও হতে পারে, ঠিক আছে, জরিমানা হতে পারে, জেলও হতে পারে। আবার কোনো অপ্রাপ্ত বয়স্ক নারী পুরুষ যদি বাল্য বিবাহ করে তাহলে এখানে বলা আছে যে 1 মাস কারাদণ্ড ও 50,000 টাকা জরিমানা বা উভয় দণ্ড হতে পারে। এখানে অপ্রাপ্ত বয়স্ক যদি কোনো ব্যক্তি এই কাজ করে, অপরাধে জড়িয়ে পড়ে, তাহলে 1 মাস কারাদণ্ড 50,000 টাকা জরিমানা এবং উভয় দণ্ড হতে পারে। আবার পিতা মাতা অভিভাবক বা অন্য কোনো ব্যক্তি কোনো বাল্য বিবাহ অনুষ্ঠান সম্পাদনা বা পরিচালনা করলে সর্বোচ্চ 2 বছর কারাদণ্ড অথবা 50,000 টাকা জরিমানা বা উভয় দণ্ড হতে পারে। এখানে বলছে যে পিতা মাতা বা অভিভাবক যদি এই ধরনের অপরাধে লিপ্ত হয়ে থাকে ও অপরাধে জড়িয়ে পড়ে, তাহলে কী করা হবে, যে সর্বোচ্চ শাস্তি 2 বছর কারাদণ্ড এবং 50,000 টাকা জরিমানা এবং কী হতে পারে, উভয় দণ্ড হতে পারে আর কি। এই কথা কিন্তু এই বাল্য বিবাহ নিরোধ 2017 বলা হয়েছে আর কি। আমার সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই অধ্যায় থেকে এই পাঠ থেকে আমরা জানলাম হচ্ছে বাল্য বিবাহের সংজ্ঞা এবং এর প্রভাব কী প্রভাব করতে পারে আমাদের সমাজে, একজন মেয়ে ছেলের উপরে কী প্রভাব করতে পারে, কী পরিণতি হতে পারে বাল্য বিবাহের ফলে সেটা জানলাম, আর এটা কীভাবে প্রতিরোধ করা যায় আমরা সেটা কিন্তু জেনেছি। আবার এই যে বাল্য বিবাহ প্রতিরোধ যে আইন করা হচ্ছে, এই আইন সম্পর্কে কিন্তু আমরা কিছু আলোচনা করলাম আর কি আজকে আর কি। তোমরা সুন্দরভাবে বাসায় পড়বে লিখবে এই প্রত্যাশায় তোমাদের কাছে করি আর কি। তোমরা প্রতিটা বিষয় ইংরেজি, অঙ্ক, বাংলা সব কিছুই সব সাবজেক্টই পড়বে আর লিখবে, নানান ভুল যেন কমে আসে, হাতে লেখা যেন সুন্দর হয়, এই বিষয়ে তোমাদের খেয়াল রাখতে হবে। আবার রমজান মাসে আমরা সবাই আল্লাহর ইবাদত করবো, আমাদের চরিত্রকে সুন্দর করার চেষ্টা করবো সবাই, আমরা যেন আমাদের চরিত্রকে সুন্দর করতে পারি এই প্রত্যাশায় করি। আমাদের চরিত্র সুন্দর হলে আমাদের জীবন সুন্দর হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের চরিত্রকে সুন্দর করার তৌফিক দান করুক, আমিন। এই বলেই আমার ক্লাসে ক্লাসে সুস্থ ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।